এই হচ্ছে আমাদের পৃথিবী এই পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সবচেয়ে নিরাপদ কোন দেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হচ্ছে সুইজারল্যান্ড কেন সুইজারল্যান্ড এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশ এই নিরপেক্ষতার মানে কি সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশ তারা সংঘাত চায় না সেই জন্য তারা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো এর সদস্য নয় তারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় সেই দেশের মানুষ অত্যন্ত শান্তিকামী তারা বিশ্বের কোনো ঝোট ঝামেলায় যেতে চায় না ইউরোপিয়ান ইউনিয়নের যোগদানের জন্য সেই দেশে তিনবার গণভোট হয় তিনবারই সে দেশের জনগণ ইউরোপিয়ান ইউনিয়নের যোগদানের বিপক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম অফিস সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম অফিস জেনেভাতে অবস্থিত হওয়া সত্ত্বেও সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ হয়নি অবশেষে দুই সালে সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্য গ্রহণ করে তারা জাতিসংঘের সদস্য হতে চায়নি কারণ তারা নিরপেক্ষ থাকতে চেয়েছিল এখন কথা হচ্ছে একটি দেশ নিরপেক্ষ থাকতে চাইলেই কি থাকতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সুইজারল্যান্ডের চারদিকের সকল দেশ দখল করে নিয়েছিল সুইজারল্যান্ডকে কেন তারা সেই সময় দখল করেনি সুইজারল্যান্ড নিরপেক্ষ থাকতে চায় এই জন্যই কি তারা সুইজারল্যান্ডকে দখল করেনি নাকি অন্য কিছু একটি দেশ বললো ভাই আমরা নিরপেক্ষ থাকতে চাই তুমি আমাদের দখল করো না তাহলেই কি নিরপেক্ষ থাকা সম্ভব হিটলার এবং মুসুলির মতো দুর্ধর্ষ শাসকেরা কি এই কথায় সন্তুষ্ট হয়ে সুইজারল্যান্ডকে দখল করেনি নাকি অন্য কিছু রয়েছে এই বিষয়টি আমি এখন ব্যাখ্যা করার চেষ্টা করব এইটি কখনো বাস্তবসম্মত নয় যে একটি দেশ নিরপেক্ষ থাকতে চাইল অথচ হিটলার এবং মুসুলির মতো দুর্ধর্ষ শাসকেরা সেই দেশকে নিরপেক্ষ থাকতে দিল বিষয়টি এরকম নয় সুইজারল্যান্ডকে নিরপেক্ষ থাকার জন্য তাদেরকে ব্যাপক গণপ্রস্তুতি গ্রহণ করতে হয়েছিল সুইজারল্যান্ডের ব্যাপক গণপ্রস্তুতি এবং তাদের নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন পরিকল্পনার কারণেই হিটলারের মতো দুর্ধর্ষ শাসক সুইজারল্যান্ডকে দখল করার সাহস পায়নি একবার হিটলার পরিকল্পনা নিয়ে ফেলেছিল যে সুইজারল্যান্ডকে দখল করবে কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে হিটলার সুইজারল্যান্ডকে দখল করার জন্য পদক্ষেপ নেয়নি অথচ হিটলার সুইজারল্যান্ডের চারদিকের সকল দেশকে দখল করে নিয়েছিল শুধু সুইজারল্যান্ডকে কেন হিটলার দখল করেনি সেই বিষয়টি আমি এখন ব্যাখ্যা করছি সুইজারল্যান্ডকে যাতে কোনো দেশ সহজেই দখল করতে না পারে সেই জন্য সুইজারল্যান্ড ব্যাপক রণপ্রস্তুতি গ্রহণ করেছিল তাদের রণপ্রস্তুতির উদ্দেশ্য ছিল তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য যদি অন্য কোনো দেশ সুইজারল্যান্ডকে দখল করতে চায় তাহলে সুইজারল্যান্ড এমন রণপ্রস্তুতি গ্রহণ করেছিল যেটি খুব বেশি সুবিধাজনক হবে না এবং তারা যেসব দেশ তাদেরকে দখল করতে চাচ্ছে সেসব দেশকে সহজেই খায়েল করতে পারে এই ধরনের রণপ্রস্তুতি তারা গ্রহণ করে নিয়েছিল এই ধরনের রণপ্রস্তুতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টানেল খনন এবং টানেলগুলোকে বম দিয়ে পরিপূর্ণ করা সুইজারল্যান্ড একটি পাহাড়ি দেশ সুইজারল্যান্ড তার নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য পাহাড়ের মধ্যে বিভিন্ন টানেল খুলে রেখেছিল সেই টানেলের মধ্যে তারা অস্ত্র দিয়ে পরিপূর্ণ করে রেখেছিল যাতে কোনো দেশ যদি তাদেরকে আক্রমণ করতে যায় তাহলে তারা সেই বোমগুলোর মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে পারে সুইজারল্যান্ডে প্রবেশের যেসব রাস্তা রয়েছে সেসব রাস্তাকে তারা সুরক্ষিত করে রেখেছিল বিভিন্ন বম প্লান্ট করার মাধ্যমে সুইজারল্যান্ডে প্রবেশ করার জন্য যে যেসব ব্রিজ ছিল সেই ব্রিজগুলোকে তারা বম দিয়ে পরিপূর্ণ করে রেখেছিল যাতে যদি কেউ সেই সব ব্রিজ দিয়ে সুইজারল্যান্ডে প্রবেশ করতে চায় তাহলে তারা যাতে সেই ব্রিজগুলোকে বম মেরে উড়িয়ে দিতে পারে সুইজারল্যান্ডের মানুষ টানেল খুঁড়তে খুব দক্ষ সেই জন্য তারা পুরো সুইজারল্যান্ড জুড়ে বিভিন্ন টানেল খনন করে রেখেছিল এবং সেই টানেলগুলোকে বম দিয়ে পরিপূর্ণ করে রেখেছিল যদি কোনো শত্রু দেশ তাদেরকে আক্রমণ করে দখল করে নিতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সুইজারল্যান্ড এসব টানেল খনন করে রেখেছিল এবং টানেলগুলোকে বম দিয়ে পরিপূর্ণ করে রেখেছিল টানেলগুলোকে এমন জটিলভাবে তৈরি করা হয়েছিল এবং এমনভাবে বোমা পেতে রাখা হয়েছিল সেই বোমাগুলো অপসারণ করতে সুইজারল্যান্ড সরকারের দুই সাল পর্যন্ত সময় লেগেছিল বর্তমান সময়ে এই টানেলগুলো রক্ষণাবেক্ষণ সুইজারল্যান্ডের জন্য ব্যাপক ব্যয়বহুল হয়ে গেছে সেই জন্য সুইজারল্যান্ড সরকার এসব টানেলগুলোকে বিক্রি করে দিচ্ছে সেই টানেলগুলোতে বিভিন্ন কোম্পানি হোটেল রেস্টুরেন্ট তৈরি করছে এগুলো তো গেল স্থল সীমান্তের কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চারদিকে যখন যুদ্ধের দাম বাড়ছে তখন সুইজারল্যান্ডকে কেউ যদি আকাশ পথে আক্রমণ করতে চায় সেই জন্য সুইজারল্যান্ড তখনকার সময়ের শ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছিল তারা বিমান বিধ্বংসী বিভিন্ন অত্যাধুনিক কামান স্থাপন করেছিল বিভিন্ন পয়েন্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অত্যাধুনিক যুদ্ধ বিমান তারা সংগ্রহ করে রেখেছিল যাতে তাদেরকেও আক্রমণ করলে সহজেই তারা প্রতিহত করতে পারে এরকম বিভিন্ন প্রতিরক্ষা কৌশল অবলম্বন করার মাধ্যমে তারা তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছিল সুইজারল্যান্ড তাদের নিজেদেরকে রক্ষার জন্য উনিশশো সালে সীমান্তে প্রচুর পরিমাণে বাংকার তৈরি করেছিল এই বাংকারগুলো দেখতে অনেকটা বাড়ির মতো কিন্তু এই বাংকারগুলো ছিল এক্সপ্লোসিভ এবং সৈন্যে পরিপূর্ণ এই বাংকারগুলো তারা তৈরি করেছিল তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য তারা যদি আক্রমণের শিকার হয় তাহলে এই বাংকারগুলো থেকে তারা যাতে প্রতিহত করতে পারে সেজন্যই তারা এই বাংকারগুলো নির্মাণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির যুদ্ধ বিমান প্রায়ই সুইজারল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করতো সেই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ড বিশ্বের সর্বাধুনিক যুদ্ধ বিমান তৈরি করেছিল যাতে তারা জার্মানির বিমান আক্রমণ প্রতিহত করতে পারে